चेष्टा कृत्यतु ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतो यह नजहो लोककल्याणमार्गं त्रैलोकेप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्रिदानिं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदयी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरणु मागे अधम श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ एवं आलोचनार उद्देश्य निये जे अध्यायटि पढ़छि सेटा कुमार सन्यासी जोगेंद्र बहु अंतरंगेर आगमन एई अध्याय एई रकम ठीक भाव आरेकटि दिनेर घटनाय बला आछे 14ई जुलाई 1885 ख्रिस्टाब्दे श्री रामकृष्णेर महाप्रयाणेर ठीक एक बछर आगे एमनि एक दिने এই বলরাম মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। তিনি এই দোতলার বারান্দাতে যে রথ ছিল, ছোট রথ ছিল, সেই রথটিকে টানার জন্য সেদিন উল্টো রথের তিথি ছিল, শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন। এমন এক দিনের বর্ণনা করতে গিয়ে অক্ষয় কুমার সেন বলছেন, শ্রী রামকৃষ্ণ যত তার মর্ত্যলীলার শেষ দিকে আসছেন তত যেন তিনি ভক্তদের এক জায়গায় একজোট করার চেষ্টা করছে। তার যে উচ্চ ভাব এটি সকলের পক্ষে ধরে রাখা সম্ভব নয়, তাই একদল তৈরি করলেন যারা সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করবে, যারা তাদের ভেতরে সেই বিশুদ্ধ ভাবটিকে ধরে রাখবে, তাদেরকে বললেন অন্তরঙ্গ। আর বহিরঙ্গ যারা, তারা সংসারে থেকে এই ভাবটিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথকে সুগম করবে। আমাদের এই যে গঙ্গা যে অবতরণ করেছেন পৃথিবীতে, গঙ্গা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে গঙ্গা স্বচ্ছ, গঙ্গা নির্মল, গঙ্গা পাবন, শিবের জটা থেকে উৎপন্ন হয়েছে, জটা থেকে জটায় ধারণ করে সেটিকে বেরিয়েছে। শিবের কল্যাণকারী স্পর্শে যে জলটি বেরোচ্ছে সেটি আর কিছু নয়, আমাদের অন্তর্নিহিত জ্ঞানের প্রকাশ। এবং যত সেটি বিকশিত হয়েছে তত তার পরিধি বেড়েছে। আপনারা দেখুন, যখন শুরুর দিকে গঙ্গা যখন চলতে শুরু করেছিল তখন অল্প ধীরেতে অল্প জায়গার মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হচ্ছিল, কিন্তু যত সময় গেছে পাটনা টাটনা এইসব অঞ্চলে যখন দেখুন তখন তার ব্যাপ্তি অনেকখানি। ঠিক ওই রকম জ্ঞানের যত আমরা চর্চা করি তত আমাদের ভেতরে ব্যাপ্তির বিকাশ হয়, তারপরে এসে এটা মহাসমুদ্রের ভেতরে মিশে যায়। আমাদেরও তাই, এই আমাদের এই জ্ঞানের অন্তর্নিহিত জ্ঞানের যত বিকাশ হতে থাকে শেষে আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছই যেখানে আমরা আমাদের নিজেদের কোনো শব্দ দিয়ে নিজেদের অনুভবের কথা বলতে পারি না। স্বামীজির বাসায় ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশ ছিল, বহে মাত্র আমি আমি সে ধারাও অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল, অবাগ মনস্য গোচরম বোঝে প্রাণ বোঝে যা। বলা হয় ভগীরথ সমস্ত রাস্তা মা গঙ্গাকে দেখাতে দেখাতে নিয়ে এসেছিলেন, আদতে তিনি মা গঙ্গা যাওয়ার পথটিকে পরিষ্কার করে রেখেছিলেন। এই শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গাকে প্রবাহিত করার দায়িত্ব নিয়েছিলেন
মাথায় করে প্রবাহিত করার দায়িত্ব নিয়েছেন নরেন্দ্রাদি তার অন্তরঙ্গ ভক্তগণ এবং বহিরাঙ্গের ভক্তগণ মাস্টার রাম বলরাম এরা এই ভাবধারার প্রবাহকে সুপথে চালিত করার জন্য সঠিক পথে চালিত করার জন্য এবং পথকে কর্দম শূন্য কে কোনোরকম বাধাশূন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওই অধ্যায়ের শুরুতে বলা আছে শ্রীরামকৃষ্ণের কৃপা, শেষের দিকে শ্রীরামকৃষ্ণের কৃপা কীরকম বর্ষার জলধারার সঙ্গে তুলনা করা হয়েছে। বর্ষার মেঘ কিন্তু বিচার করে না কোথায় জল ঢালতে হবে, আপনারা বুঝতেই পারছেন আমরা একবারে গরমে হাবুডুবু খাচ্ছি, মানে গরমের ভেতরে হাবুডুবু খাচ্ছি আর আসামের লোকজন জলের ভেতরে হাবুডুবু খাচ্ছে, দুপক্ষই হাবুডুবু খাচ্ছি, দুজনেরই অবস্থা খুব খারাপ। কিন্তু মেঘ কখনো বিচার করে না কোথায় জল ঢালতে হবে, ঠিক সেইরকম শ্রীরামকৃষ্ণের কৃপা তখন কোনোভাবে বিচার করে না। শ্রীরামকৃষ্ণের জীবনকে যদি দুভাগে ভাগ করে দেখেন, দেখবেন তৈরি হওয়ার সময় তার কাছে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে তিনি পূর্ণতার দিকে এগিয়ে দিয়েছিলেন, কারণ প্রত্যেকে অপূর্ণভাবে এসেছিলেন তার কাছে। সে নারায়ণ শাস্ত্রী হোক আর ইন্দাসের গৌরী পণ্ডিত হোক, ভৈরবী ব্রাহ্মণী হোক আর তোতাপুরী হোক আর তার তন্ত্রগুরুই হোক, যেই আসুক প্রত্যেকেই অপূর্ণ ছিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের প্রত্যেককে তাদের কাছ থেকে জ্ঞান নিয়েছেন, তাদের গুরুর মর্যাদা দিয়েছেন, তাদের সমস্ত ভাবনা চিন্তাকে সমর্থন করেছেন, তাদেরকে শ্রদ্ধা করেছেন, কিন্তু একই সঙ্গে তাদেরকে অপূর্ণতাটাকেও পূর্ণতার দিকে নিয়ে গেছেন। এবারে তার জীবনে তার সিদ্ধির পরে যারা এলেন তাকে, যাদের তিনি ডেকেছিলেন ওরা তো আয় কে কোথায় আছিস আয়, তারা কিন্তু সব পূর্ণ মানুষ এনেছিলেন। একবারে একতাল ফাঁটি মাটি একবারে বিশুদ্ধভাবে মূর্তি তৈরি করার মতো একটা পবিত্র এক খণ্ড অংশ শ্রীরামকৃষ্ণ তাদের ভেঙে চুড়ে তৈরি করে একবারে নিজের মনের মতো করে তৈরি করে দিয়ে গেছিলেন। এই এমনই ভক্তদের আসার শুরু হয়েছিল যাদের গল্প আমরা শুনেছি। প্রথমে আমরা যোগানন্দ মহারাজের গল্প শুনেছি, অমন যে ছেলে সে ছেলে প্রথম দিন শ্রীরামকৃষ্ণকে দেখে এসে বলেছিলেন যে আপনি গৃহীর নন, আপনি সন্ন্যাসীর নন, আপনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তিনি গৃহীর নন, তিনি সন্ন্যাসীর নন। আমরা যারা মনে করি যে শ্রীরামকৃষ্ণ আমাদের যারা গৃহে আছে তাদের পৈতৃক সম্পত্তি, সন্ন্যাসী আমরা যারা মনে করি আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের সকলকে বোকা বানানোর মতো কথা এটা। সত্যিকারের শ্রীরামকৃষ্ণ গৃহীদের নন, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের নন। শ্রীরামকৃষ্ণ তাদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে খুঁজেছে, তিনি শুধু তাদের। দেখুন একজন এসেছেন প্রথম দৃষ্টিতে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এরকম কথা বলছে, এই মেন্টাল ম্যাচিউরিটিটা আমরা প্রথম দিন তার মধ্যে দেখতে পাচ্ছি। এইরকম ভাবে পরপর পরপর তার কাছে অনেকে এসেছেন, তার মধ্যে রামের মামা শ্বশুর এসেছেন, উপেন্দ্র মজুমদার এসেছেন, নবাই চৈতন্য, এই নবাই চৈতন্য অবধি এসে আমরা থেমেছিলাম। আজকে আমরা ভবনাথের গল্প বলব, ভবনাথের আসার গল্প। পুথিকার লিখছেন, জুটিলেন ভবনাথ পরম সুন্দর, বরাহনগরে কাছে গঙ্গা তীরে ঘর, নবীন বয়স তেহ ব্রাহ্মণের ছেলে, উচ্চ বিদ্যালয়ে পাঠ হয় ওই কালে, আত্মবন্ধু প্রতিবাসী করে উপহাস, শুনিয়া প্রভুর পদে তাহারও বিশ্বাস, দক্ষিণ শহর সম সন্নিকট গ্রামে, সকলেই প্রায় প্রভু দেবে নাকি চিনে, শুনিয়াছে নাম যারা বুঝে অবিকল, প্রভুদের একজনা উন্মাদ পাগল, বিফল হইল জন্ম কপালের ফেরে, বহু ভাগ্যে জন্ম যদি প্রভু অবতারে, কর্মফলে বিড়ম্বনা একই পরমাত, স্বাদ নাই দেখিবারে অকলঙ্ক চাঁদ, চিররিদিতম যার দর্শনে হরে, ভবের বন্ধন গোটা কাটে একেবারে, জন্ম জন্মার্জিত বিষময় কর্মফল, এক নমস্কারে তারে দেয় রসাতল, অগতির মিলে গতি মুক্তি এক পলে, অমৃত লহর রঙ্গ উজায় করলে, দর্শনে নমস্কারে যারে এত দূর, বুঝো মনে কিবা প্রভু দয়ালো ঠাকুর, অনায়াসে হেসে হেসে ভবসিন্ধু পার, মানুষ বুদ্ধিতে বড় লাগিল বেজার, সাবাস মানুষ বুদ্ধি কি কহিব তারে,
বলিহারি দাড়ি দেহ তরণি পরে স্বভাব পাথার পথে দিবারাতি গতি উড়ায়ে প্রলোভী পাল অবিদ্যার স্মৃতি স্মৃতি অতি বেগবতী শূন্য পথে উড়ে কামিনী কাঞ্চন আশা পবনের জোরে যতক্ষণ অকুলে নাহি কো ডুবে তরি তাহার কি ক্ষতি মন ধোপা ঘরে ছুরি অন্য পরে ডুবাইতে জন্ম তাহার সতত নীরব করে কার্য আপনার যতদিন অবিদিত থাকে তার বল জীবের আদতে নাই তিলক মঙ্গল সাধনা সাগর ছেঁচা দুর্লভ রতন জন্ম জরা পাপ তাপ কলুষনাশন জীবে মুক্তি দর্শনে পরশনে যার অঙ্গহীনে দুঃখী দিনে দয়ালু আচার জীবের কল্যাণ ব্রতে ব্রতি অনুক্ষণ বিষবত আত্মসুখে দিয়া বিসর্জন পতিত পাবন ভাব অগতির গতি দয়াময় কায়াখানি দয়ার মূরতি স্থিতি গতি কর্মে মতি দয়ায় যাহার দয়া বিনা দেহে কিছু আর নাহি আর শিবময় সনাতন পুরুষ প্রধানে বুদ্ধি দোষে নাহি দিলে দেখিতে নয়নে হেন বুদ্ধি হতে মুক্ত কর প্রভুবর দীনবন্ধু দীননাথ দয়ার সাগর পুন এই বুদ্ধি লয়ে নরের উন্নতি বিমানে উড়ায় রথ শূন্য করে স্থিতি বুদ্ধি বলে বলে চলে যোজনের পথ রাখে হাতে পঞ্চভূতে লিখাইয়া ক্ষতিকার বলছেন এরপরে যিনি এলেন তার নাম হচ্ছে ভবনা তার প্রথম আউটার বিউটির কথা বলছেন পরম সুন্দর পরম শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট সব জায়গায় পরম শব্দ ব্যবহার করেছে পরম মানে হচ্ছে রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম ব্লেস যেটার মতো আর কিছু হয় না যার থেকে প্রকৃষ্ট রূপে সেই রম্যতা যার ভেতর প্রকাশিত হয়েছে এটাকে দেখলেই মন ভালো লাগে দেখবেন খেঁদা বোদা চাঁদা অনেকে মাঝখানে পচা এসে দাঁড়িয়েছে তাকে দেখতে ভারী সুন্দর এত সুন্দর খাঁদার মতো ধবধবে ফর্সা নয় তার গায়ে রং পচা মোদার মতো টিকালো তার নাক নয় কিন্তু তার ভিতরে এমন একটা বিউটি আছে তার ভিতরে একটা এমন একটা সৌন্দর্য আছে মনে হয় দেখি আরও খানিকক্ষণ দেখি এই যে বোধ তাকে দেখে মনের ভেতরে যে আনন্দ হচ্ছে এই হচ্ছে এমন যে মানুষ তাকে সবসময় একবারে ফেয়ার অ্যান্ড লাভলি হতে হবে তা কিন্তু নয় তার ভেতরে যে সৌন্দর্য সেটা এমনভাবে বিকশিত হয়েছে মানুষের দেখলে মনে হয় আরও খানিকক্ষণ দেখি আরও খানিকক্ষণ দেখি আরও খানিকক্ষণ দেখি তাই বলছেন বরানহরে তার গঙ্গা তীরে ঘর নবীন বয়স দেহ যারা এসেছিলেন খুব অল্প বয়সে ঠাকুরের কাছে এসেছিলেন নবীন বয়স দেহ ব্রাহ্মণের ছেলে উচ্চ বিদ্যালয়ে পাঠ হয় ওই কালে মুখ্য নন লাটু মহারাজের মতো নন তিনি লেখাপড়া জানা মানুষ এবার বলছেন আত্মবন্ধু প্রতিবাসী করে উপহাস শুনিয়া প্রভুর পদে তাহারও বিশ্বাস এটা একবারে তখনও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এই দেখবেন ধর্ম ধর্মপথ ধর্মমত যে পথে আমরা মানুষজন আসতে থাকে যখনই কেউ আসতে চায় আমাদের প্রথম কাজ হচ্ছে নিজে না পারি পারি অন্যকে বাধা দেওয়া আমরা যখন কলেজে পড়তাম স্বামী ব্রহ্মানন্দজী মাঝে একজন শিষ্য তখন মঠে ছিলেন তার কাছে আমরা যেতাম বলাই মহারাজ স্বামী কাশীশ্বরানন্দজী মহারাজ তিনি বলতেন বুঝলি তো আমাদের ধর্ম হয় না কেন বল দেখি কেন হয় না মহারাজ বলছে জানিস তো একটা কাঠবিড়ালি সসর করে গাছের মগডালে উঠে যাচ্ছে মগডালে উঠে যাচ্ছে আর দুটি লোক পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার ভাবছে আহা কী রকম আনন্দে ঘুরে বেড়াচ্ছে কই আমি তো পারি না চারটে চিনে বাদাম কিনে নিয়ে আয় 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 করে ডাকতে থাকে তারপরে কাঠবিড়ালি লোভে করে সে আয় আয় করতে করতে যেই আসে সঙ্গে সঙ্গে তার লেজে একটা দড়ি দিয়ে ঢিল মেরে দেয় তা ঢিলের ভারে কাঠবিড়ালি আর উপরে উঠতে পারে না কী আনন্দ কী আনন্দ কী আনন্দ এও তাই ধর্ম মানে যা আপনাকে ধরে রাখে হারে এটি সধর্ম যা আপনাকে ধরে আছে যেমন এই চেয়ারটা আমাকে ধরে রাখার ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি থাকবো নাহলে একেবারে নিজের সাথে মিশে মানে কোমর হাতে নিয়ে ঘুরে বেড়াতে হবে এইরকম অবস্থা মানুষকে ধরে রাখে কি না মানুষের উচ্চ স্বভাব দয়া ক্ষমা মৈত্রী করুণা এইগুলো এই এটা হচ্ছে ধর্ম ধর্মের এটা হচ্ছে একদম পরিষ্কার সংজ্ঞা অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি
গীতা বলছেন দৈবাসুর সম্পত্তি দৈবী গুণের কথা বলছেন। দৈবী গুণ মানে সেটা আচরণ করলে আমায় দেখতে দেবতার মতো হবে, এরকম গ্ল্যামারাস হবে তা নয়, কিন্তু ওই গুণগুলো আচরণ করলে আমার ভিতরে যে ঘুমিয়ে থাকা দেবভাব সেটার জাগরণ হবে। ধর্ম হচ্ছে তাই, যেখানে আমি মানুষের মতো একটা জীবনযাপন করতে পারি। এই পথে যখনই মানুষ যায় আমরা সবসময় চেষ্টা করি কি করে তাকে টেনে নিয়ে আসা। দুটো জিনিস আমরা ভুলে যাই, ধর্ম আর ধর্মাচরণ এ দুটো একদম সম্পূর্ণ আলাদা জিনিস। কোন একটা স্পেসিফিক বিলিফকে মেনে নিয়ে সেই অনুযায়ী সেই মত যেভাবে আচরণ করার কথা বলে সেটাতে ধর্মাচরণ, আর ধর্ম একবারে সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যে কোনোভাবে ধর্মাচরণ যে কোনো মতের আচরণ করতে পারেন, কিন্তু আপনার ভেতরের মানুষের যতক্ষণ না পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধার্মিক বলা যায় না। তাই আমরা এই এটা একটা গুলিয়ে ফেলার মতো অবস্থায় থাকি বলে আমাদের যখন অল্প বয়সে কেউ আমরা যখন আসতাম তখন লোকে ফ্যাঁক দিত, পাগল বলতো। এমনকি আমরা যখন সাধু হতে এসেছি আমাদের বন্ধুরা যারা ফিরিয়ে আনতে এসেছিল উদম গালাগালি করেছিল, সে গালাগালি আর প্রকাশ্যে বলা যায় না, এমন এমন সব শব্দ, বাচ্চা বাচ্চা সব শব্দ। আমি তো উত্তর কলকাতার লোক, উত্তর কলকাতার মানুষরা খুব রকে খুব বাচ্চা বাচ্চা শব্দ ব্যবহার করা হয়, সেই বাচ্চা বাচ্চা শব্দের গালাগালি শুনেছি। এখন আমি তাদের কথা শুনি, তারা তাদের জীবনের গল্প বলে, আমি বলছি না তারা কেউ বিফল, কিন্তু তাদের মনে হচ্ছে কোনখানে যেন একটা অপূর্ণতা আছে। আমাদের প্রত্যেকে যে জীবনই যাপন করি না কেন, সংসারেই থাকি আর সন্ন্যাসে থাকি, আমাদের ভেতরের মানুষটার যদি জাগরণ না হয় তাহলে আমরা সবসময় অপূর্ণ বোধ করব। কিন্তু আমরা সবসময় চাই যে যার উপর আমার বেশ কর্তৃত্ব আছে সে আমার মতো থাকুক। আমাদের স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, বলতেন বাঙালিদের স্বভাব কীরকম জানো তো, ছেলে ডবল প্লেটে দাড়ি কামাচ্ছে তখনও বলছে খোকা তুই ক্ষীর খা ননি খা দুধ খা, পাশের বাড়ির ছেলেটা যুদ্ধে যা, ও পাশের বাড়ির ছেলেটা দাঙ্গা মেটা, তুই বাড়ির ভিতরে শান্ত হয়ে থাক। আমরা সবসময় চাই ওই সেই লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো। তাই ভবনাথ যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন তাকে নিয়ে লোকে মজা করত। কিরম মজা বলছেন, শুনিয়াছি নামে যারা বুঝে অবিকল, প্রভুদের একজন উন্মাদ পাগল। শ্রীরামকৃষ্ণের মতো শ্রীরামকৃষ্ণের ভাবকে তারা বুঝতে না পেরে তাকে পাগল বলতেন। স্বামীজি বলছেন যখন কোনো কাজ করতে হয় তিনটি ভাবের মধ্যে দিয়ে যেতে হয়, মেতে যাও, ডুবে যাও, উন্মাদ হয়ে যাও। এটা স্বামী বিবেকানন্দের মত, মানে সেই কাজের ভেতরে এমন মেতে যান, তার ভেতরে এমনভাবে ঢুকে যান যে আপনার নিজের কোনো বোধ না থাকে, আর খানিকটা অপ্রকৃতিস্থ আচরণ করেন, দেখবেন এই আচরণ আপনাদের হয়। এই কদিন বাদে দুর্গা পুজো আসবে, এই উদাহরণটা আমি খুব দিয়ে থাকি, আমার খুব ফেভারিট উদাহরণ। দেখবেনই এখন থেকে কদিন বাদ থেকে আপনাদের শাড়ি গয়না কেনা শুরু হয়ে গেছে, আপনারা ভাগ করে রেখেছেন ষষ্ঠীর দিন সকালে, সপ্তমীর দিন সকালে, অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময়, বিকেলে কাপে কফি দিয়ে খেতে যাওয়ার সময়, নবমীর দিন সকালে এইটা, রাত্রিবেলা চানুয়াতে খেতে যাওয়ার সময়, বিজয়াদশমীর সময় বরণ করার সময়, এই সব আপনারা ঠিক করে রাখেন, তার সঙ্গে কাপড়ের সঙ্গে অ্যাক্সেসারিও ঠিক করে রাখেন, সবটাই ঠিক ঠিক হয়। কিন্তু অনুভব করেন দুর্গা পুজোটা আপনার নাকের গোড়া দিয়ে বেরিয়ে গেছে যখন দশমীর কটকটে ওই নিমকি আর ঘুগনি খান, আর লোককে পেন্ডাম করতে হয়। আপনি এইগুলো সব পালন করেছেন, বাড়িতে এসে দেখবেন সব কাপড়গুলো ওইরকম সব কুচকে কাঁচকে পড়ে আছে, গয়নার জায়গায় সব অ্যাক্সেসারিজগুলো ঠিক মতো নেই, এগুলো আপনিও দেখতে পাবেন। কিন্তু কেন বুঝতে পারেন না, কারণ আপনি মেতেছিলেন, ডুবেছিলেন, উন্মাদ হয়েছিলেন, তার মধ্যে এমন মিলেমিশে একাকার হয়ে গেছিলেন আপনি আর আপনার মধ্যে নেই। রোজ যে পলিশড মানুষটা রোজ সকালবেলা একবারে ঠোঁট বন্ধ করে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোয়, যেন এক বিন্দু হাসলে যেন তার মর্নিং ওয়াক থেকে পাঁচ গ্রাম ক্যালোরি কম পড়ে যাবে। সকালে দেখি তো মর্নিং ওয়াক করতে বেরোতেন গোল পার্কে, দেখতাম যে হাসলেও যেন তাতে পাঁচ গ্রাম ক্যালোরি কম পড়ে। তারপরে সেই স্কুল কলেজ সমস্ত কিছু করে যাওয়া মানুষজন, কি অদ্ভুত ব্যাপার। আমরা মনে করি এই যতক্ষণ না উন্মাদ হচ্ছি, যতক্ষণ না নিজের ভেতরে নিজে ডুবে থাকতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেলফ কন্টেন্টেড হই না। আমরা নিজেদের ভেতরে ডুবে থাকি না বলে ওই পরনিন্দা পরচর্চার সাহায্য নিতে হয়, আমাদের দু নম্বরই কাজগুলো করতে হয়, অন্যদিকে মন যায়, আমরা নিজেতে নিজে মেতে থাকি, সেই কারণে আমাদের এই সবচেয়ে বড় সমস্যা হয়। শ্রীরামকৃষ্ণ মেতেছিলেন, তাই তিনি আমাদের মতো নন,
আমাদের মতো পিএনপিসি করেন না, যদিও তিনি খুব জমিয়ে গল্পটল্প করতেন, খুব আড্ডা মারতেন, তথাপি পিএনপিসি করতে তাকে কখনো দেখেন, যেটা টেম্পল পলিটিক্স ছিল তার মতে কখনো তিনি ঢোকেন, নেভার এভার। তো সেই তাই তাকে উন্মাদ বলতো। এবার পুঁথিকার বলছে, ইষ্টনিন্দা তো খারাপ লাগছে তার, আপনারা সবাই এই বলেন শ্রীনাথে জানকি নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রামকমলে লোচন, এটা কেবল ইষ্ট নিষ্ঠা। আমি জানি শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ, জানকীপতি সীতা, জানকীপতি রামচন্দ্র, তারা দুজনই এক সেই অভেদ পরমাত্মা, তবু আমার মন প্রাণ সর্বস্ব সেই কমলোচন শ্রীরামচন্দ্রকে দিয়েছে। তাই তিনি সেটাকে এবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমার প্রভুকে ডাকলে কি হয়। দেখুন আবার একটা বলছেন, কর্মফলে বিড়ম্বনা একই পরমা সাত নাই দেখিবারে অকলঙ্ক চা। কেন আমরা শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারি না? কারণ আমার স্বাদ নেই, প্রথম চাইতে হয়। স্বামীজি বলছেন প্রত্যেকটি জিনিসের সাকসেসের জন্য তিনটি জিনিস লাগে, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, তারপরে আবার চারটি, আবার তিনটি শব্দ বসিয়েছে, অ্যান্ড এবভ অল লাভ। কিন্তু এগুলো থাকা সত্ত্বেও যেটা দাগে সেটা হচ্ছে ভালোবাসা, জীবনকে ভালোবাসতে হবে। আমি ভালো হতে চাই, আনলেস অ্যান্ড আনটিল, যতক্ষণ না পর্যন্ত আমি বুঝতে পারছি আমি ভালো হতে চাই, জগতের যাবতীয় ভালো আমার আশেপাশে সব জায়গা দিয়ে ঘুরিয়ে দিলে দেখবেন কোনোভাবেই আমরা ভালো হতে পারি না। নিজেদের যারা ভক্ত বাড়ির ছেলেগুলো হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ। আমরা নিজেরা দিন ঠাকুর বাড়িতে আসি, সব করি, টেনে হিঁচড়ে ছেলেপুলেগুলো নিয়ে আসি, সেগুলোর প্রতি যথেষ্ট যত্ন দিই না বলে আমাদের ভক্ত বাড়ির ছেলেরা মোস্টলি বাঁদর হয়, মোস্টলি অবাধ্য, সব কিছু গলিমেলেগুলো আমাদের ভক্ত বাড়ির ছেলেদের মধ্যে থেকে পাওয়া যায়। কারণ আমরা চাই সে আমার মতো করে হয়, কিন্তু সে কি জীবনটাকে ভালোবাসে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ পর্যন্ত হবে না। শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত অ্যাডাল্ট গল্পটা আছে না, ছোট ছেলে তার মাকে বলছে, মা কাল সকালে যখন হাগা পাবে তুমি আমায় ডেকে দেবে। মা বলছে, বাবা হাগাই তোমায় ডেকে দেবে, দ্যাট ডিজায়ার, আমি ভালো হতে চাই, এটা যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে আমি জাগাতে পারবো ততক্ষণ পর্যন্ত জগতের যাবতীয় ভালো আমার নাকের গোড়ায় যদি এমনি এমনি করেও ঘোরানো হয় আমি তার সুবাস পাব না। বলছেন তাই, বলছেন বহু ভাগকে জন্ম যদি প্রভু অবতারে বিফলে হইল জন্ম কপালে ফেরে, কর্মফলে বিড়ম্বনা একই পরমার স্বাদ নাই দেখিবারে অকলঙ্ক চান। মাঝে মাঝে দেখবেন এই অনুভূতিটা আমাদের প্রায় প্রত্যেকের সকলের হয়। খুব মন দিয়ে কথামৃত করবেন, কথামৃতের সেই নানা পাতায় ঠাকুর কখনো ভালোবেসে গল্প করছেন, কখনো গভীর ভাব সমাধিতে মগ্ন, কখনো তার কথা বলতে বলতে চোখ দিয়ে জল পড়ছে, কখনো খাট থেকে পা ঝুলিয়ে বসে তিনি সমাধিতে মগ্ন। এগুলো পড়তে পড়তে মনে আহা এই কদিনের ব্যাপার, ঠাকুরকে আমার দেখা হলো না, আমি তো তাকে আমার এই স্থূল চোখ চর্মচক্র দিয়ে দেখতে পেলুম না। আমার খুব মনে হতো, বিশেষ করে দীক্ষা পাওয়ার পরে যখন মায়ের কথা পড়তাম আর মনে হতো যে মা তো 1920 সালে চলে গেছেন, দীক্ষা হয়েছে 1989 সাল, মাঝখানে এটা তো 60 বছর, তো এমন কিছু বিরাট সময় নয় তো, আমার মাকে দেখা হলো না, কি যে একটা অসহায় ভাব লাগতো। চেল না এখনও আমার এই কথা, আমার ঠাকুরের প্রতি অত ঠাকুরকে দেখতে পাইনি বলে দুঃখ হয় বটে, মাকে দেখতে পাইনি বলে ভীষণ দুঃখ হয়, ভীষণ দুঃখ হয়। বারবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি সে এমন হলে এমন হতো। সেই যে একটা বিখ্যাত অনেক বছর আগে একটা গান শুনেছিলাম না, সিলসিলা ইয়ে কাহাঁ গায়ে হাম, তাতে এক জায়গায় সেই কবিতাটা আছে, ও যদি এরকম হতো কেমন হতো, ও যদি এরকম হতো কেমন হতো, ও এসি হতি তো ক্যাসি হতি, ও এসি হতি তো ক্যাসি হতি। সেই রকম বারবার আমরা কল্পনা করার চেষ্টা করছি স্মৃতি দিয়ে পড়ে পড়ে, তিনি যদি এমন হতেন কেমন হতেন, তিনি মানে কি এমনি, কতবার কতভাবে ভাবার চেষ্টা করেছি, সরলাবালার চোখ দিয়ে দেখার চেষ্টা করেছি। মা খেতে নিয়ে যাচ্ছেন ঠাকুরকে, গোপালকে বলছেন ঠাকুর এসো খাবে চলো, গোপালকে বলছে খাবে চলো, আর যেই ধরা পড়ে গেছে ঘাড় ঘুরিয়ে বলছে সকলকে খেতে নিয়ে যাচ্ছি। তিনি বর্ণনা করছেন লজ্জাশীলা বধুর মতো মা হেঁটে যাচ্ছেন, আমি দিনের পর দিন চোখ বন্ধ করে এই দৃশ্যটাকে ভাবার চেষ্টা করেছি। কিংবা তার সেই সরযুগলার প্রথম দিনের স্মৃতি, সেখানে সরযুগলা বলছেন যে মাকে এসে দেখলুম মা দাঁড়িয়ে আছেন দরজায়, দুটো হাত তোলে, একটা হাত তোলা একটা হাত নিচে, দুটো পায়ের মধ্যে বাঁ পাটা এগিয়ে আছে ইয়ের ওপর চৌকাঠের ওপর, আর ডান পাটা পিছিয়ে আছে। আমার এই দৃশ্যটা দেখলে মনে হয় যেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া
কালিকার রূপ ধারণ করে শ্রী শারদার উপর ওইখানে তাকে প্রথম দর্শন দিলেন। কিংবা যখন নেমে আসছেন সিঁড়ির কাছে, তিনি বলছেন, মা তুমি যেতে পারবে, মা তুমি যেতে পারবে। মনে হয় যেন কিরকম, যেন মা যেন পেছনে পেছনে রয়েছেন অভয়বাণী দেওয়ার জন্য, দেখতে চাইছেন সন্তান যেতে পারে কিনা, যদি যেতে পারে তাকে অভয় দিয়ে এগিয়ে দিচ্ছেন। ঠিক ওই রকম আজকের যুগে আমরা দাঁড়িয়ে এটা অনুভব করতে পারি, শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে না দেখতে পারার যে যন্ত্রণা এটা আমরা অনুভব করতে পারি, সেটা কিন্তু তখনকার দিনে পারিনি। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের ভূমিকা লিখতে গিয়ে দেবেন্দ্রনাথ বসু একটা ভারী সুন্দর কথা লিখেছেন, বলছেন, অবতারের সঙ্গীরা তাদের যে প্রকাশ সেটার কোনো তুলনা হয় না, কিন্তু তারা নরশের শরীরধারী, মানব শরীরধারী, একটা সময় তাদের শেষ হয়ে যায়, তারা চলে যাওয়ার পরে তাদের যে স্থূল উপস্থিতি সেটা বেশি করে জানান দেয়, বেশি করে হাহাকার জানান। মুক্তি স্বামীজি মহারাজ আমার গুরুদেব যতদিন ছিলেন যেন মনে হতো আমার কোনো সমস্যাই নেই, গেলেই হবে, গেলেই হবে। প্রথম বোধ হলো যদি বেলুড় মঠে ভাণ্ডারের বাইরে ওই বুলেটিন, মেডিকেল বুলেটিন লেখা হচ্ছে যে মহারাজের শারীরিক অবস্থা এরকম, পালস বিট কত, হার্টের কন্ডিশন কীরকম, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, রিয়ার আমরা কিছু একটা খারাপ কিছু জিনিস ভাবছি, খুব সুন্দর করে একটা বোর্ডে লেখা ছিল সাধুদের জন্য, সেটা যত পড়ছি তত মনে হচ্ছে সেই পালস বিট বেড়ে যাচ্ছে, এইটা দেখলে আপনারা বুঝতে পারেন। এই অনুভব আমাদের সকলের হয়, ঠাকুরকে না দেখতে পারার দুঃখ, যারা সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে চায় তাদের শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে না দেখতে পারার দুঃখ থাকবে, কিন্তু সেই যুগের মানুষের ছিল না। কেন ছিল না? বলছেন, কর্মফলে বিড়ম্বনা একই পরমাদ, সাধ নাহি দেখিবারে অকলঙ্ক চাঁদ। কারণ তাদের ইচ্ছে হতো না অকলঙ্ক চাঁদ দেখি, কলঙ্কযুক্ত মানুষের সঙ্গে থেকে থেকে তার যে ঔজ্জ্বল্য তাতে চোখ ধাঁপিয়ে যায়, তাই তারা অকলঙ্ক চাঁদ দেখতে চায় না। চিরযদি তম যাঁর দর্শনে হরে, ভাবের বন্ধন গোটা কাটি একেবারে, জন্ম জন্মার্জিত বিষময় কর্মফল, এক নমস্কারে তারে দেয় রসাতল, অগতির মিলে গতি মুক্তি এক পলে, অমৃত লহর রঙ্গ উজয় বলে। এগুলো আমরা জানি, এগুলো হয় আমাদের, আমরা জানি যে তাকে দেখলে আমার হৃদয়ের যে অন্ধকার একেবারে মুহূর্তের মধ্যে চলে যাবে। রবীন্দ্রনাথ দেখছেন না যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, সেই জ্ঞানের সামান্য স্পর্শ এলে আমার ভিতরের অজ্ঞানতা তিমির সেটি নষ্ট হয়ে যাবে। বলছেন, আমার ভবের বন্ধন কেটে যাবে, আমি জানি। দু নম্বর, আমি জানি আমার জন্ম জন্মার্জিত যে বিষময় ফল যেটা আমি এগিয়ে নিয়ে চলেছি, খানিকটা ভোগ করে ক্ষয় করছি, আবার খানিকটা নতুন করে তৈরি করে আবার কিছু সঞ্চয় করছি, সেটা যেন একদম তুষের আগুনের মতো মুহূর্তের মধ্যে একবারে ধ্বংস হয়ে যাবে। আমি জানি এক নমস্কারে, শুধু তাকে একবার প্রণাম করলে, তার প্রতি সামান্যতম শরণাগতি জানালে অগতির গতি সে মিলে যাবে নতুন ফল। সুরেন্দ্র এসেছিল, সে রামদত্তকে বলেছিল, দাদা তোমার পরমহংস মশাই যদি এপাশ ওপাশ করে এইসা করে তার কানটি মুলে দিয়ে আসবে না, সে বুঝবে। ফিরে যাওয়ার সময় রামদত্তকে বলছে, তোমার পরমহংস মশাই আমার এইসা কান মুলে দিয়েছে, ব্যথা সারা জীবন থাকবে। মাতাল সুরেন্দ্র হয়েছিলেন ভক্ত সুরেন্দ্র। বলছেন সামান্যতম, সামান্য আমরা গিরিশ ঘোষ তো অনেক বড় আধার, তার সঙ্গে সম্পর্কে আলোচনা করতে গেলে নিজেদের আধারকেও বড় করতে হয়, আমি গিরিশ ঘোষের আলোচনায় যাচ্ছি না। সামান্যতম সামান্যতম শরণাগতিতে আমাদের মুক্তি হয়। অমৃত লহর রঙ্গ উজয় অগরল, দর্শনে নমস্কারে যারে এত দূর, বুঝো মন কিবা প্রভু দয়ালু ঠাকুর। যাকে শুধুমাত্র দর্শন করলে, যাকে শুধুমাত্র ভালোবাসলে যার এত হয়, তাহলে বুঝে দেখো কিরকম। সূর্যি মহারাজ একটা ভারী সুন্দর শ্রুতি কথা আছে, বেলুড় লাইব্রেরিতে একবার একটা সভা হয়েছে, সেই সভায় দুজন সন্ন্যাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলার জন্য। স্বামী নির্বাণানন্দজি, সূর্যি মহারাজ এবং আরও একজন গিয়েছেন, প্রেমানন্দজি তাদের পাঠিয়েছেন। সভা শেষ হয়ে যাওয়ার পরে সভার যারা আয়োজক তারা মহারাজদের বসতে বলেছেন, মহারাজদের কিছু জলযোগ করাবেন। সভা মণ্ডপ সম্পূর্ণ খালি হয়ে গেছে, যে বেঞ্চিতে ওরা বসে আছেন অন্যদিকের বেঞ্চির একেবারে শেষ প্রান্তে এক মহিলা হাপুস নয়নে কাঁদছেন।
সূর্যি মাছ ভেবেছেন তার বোধহয় কিছু শরীর খারাপ হয়েছে, তা ধীরে ধীরে তার কাছে জিজ্ঞেস করছে, মা তোমার কি কষ্ট হচ্ছে, কেন এত কাঁপছো? সেই মহিলা বলছেন, তোমরা তাকে দেখোনি বাবা, তোমরা তাকে চেনোই নি, শুধু তার নাম শুনে তাকে ভালোবেসে ঘর বাড়ি সব ছেড়ে তার জন্য জীবন উৎসর্গ করেছো, আর আমি এই চর্মচক্ষে সেই পতিত পাবনকে দর্শন করেছি, আমার কি কিছুই হবে না? এ দেখো নাগেশা হাউ হাউ করে কাঁপছে, তাকে যে দর্শন করেছে কোনো অবস্থাতেই তার কখনো জীবন বৃথা যাবে না। তবু মানুষ বুদ্ধিতে বড় লাগিল বিচার, অনায়াসে হেসে খেসে ভবসিন্ধু পার, সাবাস মানুষ বুদ্ধি কি কহিব তারে, বলিহারি দাঁড়ি দেহ দরির উপরে। বলছেন তবু মানুষ কিছুতেই তাকে চায় না, তার জীবন তরি যে চলছে তার যে হাল পাল্টা তোলা আছে সেটা একটা অদ্ভুত জিনিস দিয়ে তৈরি। কি দিয়ে? স্বভাব পাথার পথে দিবারাতি গতি, উড়ায়ে প্রলোভী পাল অবিদ্যার স্মৃতি, স্মৃতি অতি বেগবতী শূন্য পথে উড়ে, কামিনী কাঞ্চন আশা পবনের জোরে, যতক্ষণ অকুলে নাহিক ডুবে তরি, তাহার কি ক্ষতি মন ধোপাগড়ে ছুরি। বলছেন অদ্ভুত একটা তরি নিয়ে আমাদের জীবন তরিটা চলছে, অদ্ভুত একটা জিনিস নিয়ে চলছে, তার যে ওই পাল্টা লাগানো আছে তাতে দুটি জিনিসের দিয়ে লাগানো আছে, তার হাওয়া তার দিয়ে বইছে, সে জিনিসটা কি? কামিনী আর কাঞ্চন। অনেকে এটা খারাপভাবে নেন, কামিনী আর কাঞ্চন এর সবচেয়ে ভালো ইংরেজি উদাহরণ, ইংরেজি প্রতিশব্দ হয় ডিজায়ার, বাসনা। বাসনা আমাদের সব সময় একবারে ঠেলে রেখে দিচ্ছে, সব সময় আমাদের এতটুকু এক পায়ে গতে দেয় না, এটা চাই ওটা চাই সেটা চাই ওটা চাই। এই আর কদিন বাদে দুর্গা পুজো শুরু হবে, এই হাতিবাগানের মোড় থেকে রাধা সিনেমার সামনে থেকে দর্পণা সামনে আসে কার বাবার সাধ্য পাঁচ মিনিটের মধ্যে, এত জিনিস দোকান থেকে নামতে 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 আধখানা রাস্তা খালি হয়ে গেছে, তাও তো বাবার ভাগ্য আজকাল ট্রামটা বোধহয় ওই সময় চলে না। আরে বাপরে বাপ, না বিশ্বাস উঠে যাওয়ার, কারা কিনছে? আমার আপনাদের মতো মানুষরা কিনছে 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 কিনছে, হতবাক হয়ে কিনছে, সময়ের জ্ঞান নেই, কিছু জ্ঞান নেই। যে বলেছিলাম একটা অদ্ভুত কথা, আমাদের নরেন্দ্রপুরের সামনে একটা শপিং মল ছিল, একদিন এই বলরাম মন্দিরে আসবো বলে দাঁড়িয়ে আছি, অটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখছি সামনে থেকে এসে নরেন্দ্রপুর ওখানে অ্যাপার্টমেন্ট আছে, নীলাচল অ্যাপার্টমেন্ট, সেখানেতে এক ভদ্রমহিলা নামলেন অটোতে, ওইটুকু জায়গা এসছেন, এত বাজার করেছে হেঁটে আসতে পারছেন, তারপরে ট্রেনে হিঁচড়ে দু হাত দিয়ে সারা শরীরটা লাগিয়ে তিনি সেই লাগেজটিকে বার করলেন, পয়সাটি দিয়ে সে প্রায় বারোটা বেজে পাঁচ, বারোটা বাজতে পাঁচ করতে করতে তিনি ফিরে গেলেন। ওইটা আমার দেখা, বাকিটুকু আমার কল্পনা, যে অতীত আমাদের শেষ হয়নি। তারপরে গিয়ে সামনের বাড়ি মিসেস ঘোষকে দেখেছি দেখার জন্য, ওটা না দেখালে তো আমাদের মনের শান্তি হচ্ছে না। মিসেস ঘোষের ঘরে টিং টং করে বাজনা বাজানো মাত্র তিনি দেখাচ্ছেন, তিনি একটা ময়ূরকণ্ঠী রঙের শাড়ি কিনে এসেছে, মাথায় হাত লেগে গেছে, আরে এটা আমার চোখে পড়লো না, একই দোকান থেকে কিনে নিয়ে এলাম, ওই অত যেটা ওই বারোটা বাজতে পাঁচ, বারোটা বেজে পাঁচে নিয়ে এসেছি সেটা আমাদের কাছে বৃথা বোধ হচ্ছে, মাথায় অত সুন্দর করে যদি শব্দ ব্যবহার করেছে, আমরা যাব কি করে, আমাদের এই এত জিনিসপত্র। তাই বলছেন তাহার কি ক্ষতি মন ধোপা ঘরে চুরি, মনটাকে ধোপা ঘরে দিয়েছিলাম ধোবার জন্য, ধোপা সেইটি পরেই বিয়ে বাড়ি চলে গেল, তারপরে দেখলো বিশেষ ময়লা হয়নি, ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে, ফটাফট ইস্ত্রি করে আপনাকে দিয়ে দিল, আপনি সেইটি পরে পরের দিন কনফারেন্সে যাচ্ছে, মনে হচ্ছিল জামাটা সাদা সাদা, তারপরে সাদা বোধহয় না, একটু ঘিয়েরই মতো, আসলে ময়লাটাকে ইস্ত্রি করে দিয়েছেন, ঘিয়ের মতো কালার লাগছে, আপনি তাই দিয়েই প্রেজেন্টেশন করে চললেন। আমাদের মন ভোপা ঘরে চুরি হয়ে গেছে, ভগবানের কাছে আমরা মনকে দিয়েছি পরিষ্কার করার জন্য, নির্মল হওয়ার জন্য, কিন্তু এত বাসনা সঙ্গে দিয়েছি যে মন নির্মল হওয়ার বদলে আরও বেশি মলযুক্ত হয়ে গেছে। অন্যে পরে তাহার কি ক্ষতি মন ধোপা ঘরে চুরি, অন্যে পরে ডুবাইতে জন্ম তাহার, সতত নীরব করে কার্য আপনার, যতদিন অবিদিত থাকে তার বল, জীবের আদতে নাই তিলেক মঙ্গল, সাধনা সাগরে ছেঁচা দুর্লভ রতন, জন্ম জরা পাপ তাপ পলুষণাসন, জীবে মুক্তি দর্শনে পরশনে যার, অঙ্গহীনে দুঃখেহীনে দয়ালু আচার,
জীবের কল্যাণ ব্রতে ব্রতি অনুক্ষণ বিষবৎ আত্মসুখে দিয়া বিসর্জন পতিত পাবন ভাব অগতির গতি দয়াময় কায়াখানি দয়ার মূরতি স্থিতিগতি কর্মে মতি দয়ার যাহার দয়া বিনা কেহ কিছু নাহি অন্য আর বলছেন তাই তারা দেখতে পায় না। শ্রীরামকৃষ্ণের কি সুন্দর একটা ছবি দিয়েছে, মা সরস্বতীর একটা ভারী সুন্দর মন্ত্র আছে জানেন তো, অনেকগুলো তিনটে মন্ত্র আছে পুজো যখন আমরা করি তার মধ্যে একটা মন্ত্র ভারী সুন্দর, পঞ্চাশত লিপিভীর বিভক্ত মুখদো পন্মদ্যবক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তঙ্গস্তনি মুদ্রামক্ষ গুণাম সুধড় কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগ দেবতামশ্রয় অপূর্ব। বলছেন দেবীর শরীর জামা কাপড় ওই চামড়া টামড়া দিয়ে তৈরি নয়, একান্নটা বর্ণ জুড়ে 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 শরীর। আপনার যখন কাঁচের প্রতিমা করেন, হ্যাঁ গুলির প্রতিমা করেন, কাজুর প্রতিমা করেন, ওই রকম একান্নটা বর্ণ দিয়ে তার শরীর তৈরি। পঞ্চাশত কৃত্রিম ভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গস্তনি মাথায় তার একটা অর্ধচন্দ্র একেবারে সমস্তটাকে জ্যোতির্ময় করে ঢুকেছে। মার নিজস্ব সুধায় জীব জগৎকে নতুন জ্ঞান দান করছেন, প্রাণ সম্পদে পূর্ণ করেছেন। সুধার্য কলশম বিদ্যাম চহস্তা মুদ্রাম অক্ষ গুণাম সুধার্য কলশম চার চতুর্ভুজা তিনি এক হাতে তার মুদ্রা হরিণ মুদ্রা মৃগমুদ্রা করে আছেন। মৃগমুদ্রা কিসের প্রতীক? একাগ্রতার প্রতীক। মুদ্রাম অক্ষ গুণাম জপমালা নিশিদিন তিনি সেই উচ্চ ভাবের সঙ্গে থাক আছেন। মুদ্রাম অক্ষ গুণাম সুধার্য কলশম আরেকটা হাতের ভেতরে সুধা রয়েছে। বিদ্যাম চহস্তাম বুঝে বই আছে আরেকটা হাতে। বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম সেই জ্যোতির্ময়ী যাকে দেখলে মনের ভেতরে যাবতীয় অন্ধকার দূর হয়ে যায়। বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগ দেবতাম আশ্রয় সেই তার সেই বাগ দেবীর আমি আশ্রয় গ্রহণ করি, আমি তার শরণাগতরে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি সুন্দর বলছেন, বলছেন সাগর সাধনা সাগর ছেঁচা দুর্লভ ধন জন্ম জরা পাপ তাপ পলুষণ আসন। বলছেন তিনি যেন তার সমস্ত সাধন ভজনে নির্যাস, তিনি যে দীর্ঘ ১২ বছর ধরে সাধন ভজন করেছেন তারপরে যে চেহারাটা তৈরি আছে সেটা যেন তার নির্যাস, যাকে দেখলে কি কে হয়, জন্ম থেকে আমরা মুক্তি পাই, জরা থেকে আমরা মুক্তি পাই, পাপ থেকে আমরা মুক্তি পাই, তাপ থেকে আমরা মুক্তি পাই, আমাদের ভেতরে যাবতীয় কলুষ সেটা নাশ হয় না কি এরকম কই হচ্ছে না তো, ২০ বছর ৩০ বছর জল ধ্যান নিয়ে যাচ্ছে, পটপট করে যারা আছে তারা মারা যাচ্ছে, আর তো জন্মাতে পাচ্ছি না, সর্ববিকারাত্মক দেহ অস্থি জায়াতে বর্ধাতে বিপরীণমতে অপক্ষিয়াতে ক্রমাগত চলে যাচ্ছে। আসল বাইরের মানুষটা যাই হোক আমার ভেতরের মানুষটা নতুন করে যেতে যাচ্ছে, তার ভেতরে আর কোনো জরা নেই, সে কখন আর পরনিন্দা পরচর্চা জনিত যে তার পাপ তার যে অসুখ সেই অসুখের হাত থেকে রক্ষা পেয়েছে। জন্ম যারা পাপ তাপ এই যে ত্রিতাপ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই যে ত্রিতাপের কষ্টের হাত থেকে রক্ষা পেয়েছে তার জীবন। বলছেন কলুষণাসন তাকে চিন্তা করলে তাকে ভাবলে মন ভালো হতে বাধ্য, মনে মলিনতা আসবে না আসতে বাধ্য ভালো জিনিস হতে। পূজনীয় শ্রদ্ধা প্রণামাতাজি লেখা একটা ভারী সুন্দর স্মৃতিকথা তার বক্তব্য একটা স্মৃতিকথায় বেরিয়েছে পড়ছিলাম, তাকে জানানো হচ্ছে এটা বড্ড ঘুম পায় জপ ধ্যান করবার সময়। তিনি বলছেন কই আমার তো পায় না, আমি গিয়ে ঠাকুরকে বলি আমি তো তোমার নাম জপ ধ্যান করবো বলি এসেছি, এখন যদি ঘুম পায় আমি কেমন করে তোমাকে ভাববো তোমাকে চিন্তা করবো, আমার ঘুম পায় না বলছে সুন্দর কথাটা। দেখুন এই যে মনের যে কলুষ তাকে চিন্তা করলে তাকে ভাবলে তাকে আপনার করে নিলে সেটা কবে চলে যায়, আমি একটা নতুন মানুষ হই। জীবে মুক্তি দর্শনে এবার দেখুন তার শরীরে এটা তো প্রথম তার বর্ণনা, তাকে চিন্তা করলে কি হয়, এতো মডার্ন যুগের মানুষদের জন্য লেখা, যেমন গীতা সেদিনকে আমরা বলছিলাম গীতা চণ্ডী যদি এই যুগে লেখা হতো তাহলে দেখুন প্রথম অধ্যায় হতো গীতা পাঠের ফল, চণ্ডীর হতো প্রথম অধ্যায় হতো চণ্ডী পাঠের কি ফল, ফল না জেনে আমরা এক পায়ে গতম না, আরাম নবাব কিনলে আমাদের আরাম ফ্রি চাই, তাছাড়া আমাদের কিচ্ছু চাই না। তাই তিনি বলছেন তাকে চিন্তা করলে কি হয়, ২ নম্বর কারণ বলছেন জীবে মুক্তি দর্শনে পরশনে যার
অঙ্গহীনে দুঃখী দিনে দয়ালু আচার, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, তাকে দেখলে তাকে দর্শনে তার হয়। বলছেন বিক্ষালে মোহ যায়, তিনি যদি একটুখানি কৃপা কটাক্ষ চোখের কোণ দিয়ে যদি আমাকে দেখান, যে জগৎ সংসারের প্রতি আমার যে মোহ, তার যে ভালোবাসা, সেটা মুহূর্তের মধ্যে চলে যায়। যদি থাকে জানবেন এখনো পর্যন্ত তিনি তার কৃপা কটাক্ষ আমার প্রতি দেননি, নিরন্তর তাকে ডাকতে হবে, দাও দাও দাও। কত কিছুর জন্য তো চাই, কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও, কত কিছু বললি, ভগবানকে বলি আমার দিকে যদি না তাকাও চোখের কোণ দিয়ে, আমার কেমন করে মুক্তি হবে কথা বলি না। বলছেন অঙ্গহীনে দুঃখী দিনে দয়ালু আচার, অঙ্গহীন মানে হাত পা কাটা যে তার প্রতি তা নয়, যার জীবনের একটা অংশ নেই, কারোর হাতে শৈশব হারিয়ে গেছে, কারোর হাতে যৌবন হারিয়ে গেছে, জীবন থেকে যে রসদ খুঁজে পাওয়ার, বেঁচে আমরা তো বেঁচে থাকার রসদ তো জীবন থেকেই পাই, যার জীবনের কোনো কিছু নেই, যে আশা হারিয়ে ফেলেছে, সেই আশাহীন মানুষের, যার জীবনের অঙ্গ হানি হয়ে গেছে, তাকে যেন পূর্ণাঙ্গ রূপ তিনি দান করেন। বলছেন জীবের কল্যাণ ব্রতে ব্রতী অনুক্ষণ বিষব আত্মসুখে দিয়া বিসর্জন, এই যে আত্মসুখ নিজের ভালোর জন্য সেটাকে একবারে বিসর্জন দিয়েছেন, নাহলে তার কি দরকার ছিল, বেশ ছিল রাসমণি বাগান বাড়িতে এপাশ থেকে উপাস নানা রকম খাবার দেওয়া, সেই খেয়ে বেশ, ওর যারা পরবর্তী প্রজন্মরা কেউ 80-90 আগে ব্যাটিং থামায়, উনিও তো করতে পারতেন, 50 বছরে যাওয়ার কি দরকার ছিল, শেষ 3টে বছর কি কষ্ট, রে বাপরে বাপ, সেই হেঁটে যাচ্ছেন কাশীপুর উদ্যান বাটির যে ঘর তার হাটের পায়া তৈরি হয়নি, কেন শ্রীরামকৃষ্ণ তখন হাঁটতে পারতেন না, হামাগুড়ি দিতেন, হামাগুড়ি কি সুন্দর ছবি আছে, গিরিশ ঘোষ এসেছেন কচুরি, এই আমাদের ফাগুর দোকান থেকে কচুরি এসেছে, গিরিশ ঘোষকে জল দেওয়া হয়নি, অপূর্ব বর্ণনা তারপর থেকে আছে। বলছেন বাঁ হাতটাকে এগিয়ে দিতেন, দিয়ে টানতেন, সারা শরীরটাকে টানতেন, রোগা হয়ে গেছিলেন তিনি, সারা শরীরটাকে টানতেন, তারপরে এগিয়ে যেতেন, আবার এগিয়ে গিয়ে বাঁ হাতটা খানিকটা দূরে গিয়ে আবার টানতেন, আবার শরীরটা এগিয়ে যেতেন। বলছেন লোকাতীত অপি আহ লোক কল্যাণ মার্গম, তিনি লোকাতীত, এই জগতের কোনো কিছুর সাথে তাকে তুলনা করা যায় না, তিনি আমার মতো নন, খেঁদার মতো নন, বোঁচার মতো নন, পচার মতো নন, আমাদের কারুর সঙ্গে তুলনা করা যায় না, তিনি লোকাতীত, তথাপি মানুষের কল্যাণের জন্য তিনি অহরহ এগিয়ে চলেছেন, প্রত্যেকটি কাজ বোঝানোর চেষ্টা করছেন, কি করলে মানুষের কল্যাণ হবে, কি করলে মানুষের ভালো হবে। বলছেন পতিত পাবন ভাব অগতির গতি দয়াময় কায়াখানি দয়ার মূরতি, তিনি পতিতের পাবন, তিনি অনাথের নাথ, তিনি পতিতের পাবন, তিনি ছিলেন বলে আমাদের আশ্রয় পেয়েছি, নাহলে যা জিনিস আমরা আশ্রয় পাওয়ার কথাই না। যখন হয়েছে আমার মনে আছে এখনো, যে দীক্ষার পরে পূজনীয় আত্মস্থানন্দজি সকলের মাথায় ওই পবিত্র বস্তুটা ছুঁয়ে দিতেন, আমার খুব লোভ হতো যদি আমার মাথাতে একটু ছুঁয়ে দিতেন, একাধবার বলেছি, বলিনি এরকম তা না, তখন উনি বললেন কেন তোর মহারাজ তোকে ছোঁয়াননি, মাছ আমাদের ভূতেশানজির কাছে, মহারাজের কাছে মায়ের অস্তি ছিল, সেটা স্পর্শ করে দিয়েছেন, ছোট ছিলাম তো, বোঝার বুদ্ধি ছিল যে ঠাকুর আর মা যে কোনো একজন ছুঁলেই হয়, তাও মনে হতো যদি মহারাজ ছুঁয়ে দেন, যদি মহারাজ একটু ঠাকুরের ওটা ছুঁয়ে দেন। একদিন ওইরকম দীক্ষা চলছে মহারাজের, আমি মহারাজের পাশে বসে আছি, একটা কাজ করতে দিয়েছিলেন আমাকে, দীক্ষা শেষ হয়ে গেছে, উনি গলায় পরবেন মাথাটা, ওই থলি থেকে বার করে সেই ওটা এনে মাথায় স্পর্শ করতেন, ওনার ঠাকুর যেন আমাদের স্পর্শ করতেন, আমাদের প্রতি মুহূর্তে স্পর্শ করে তিনি তার দয়ার শরীর, দয়াতে দয়া বলে আমরা এই টিকে টিকে আছি, দয়া না হলে কবে সপ্তাহ হাঁকি একবারে বাউন্ডারির বাইরে বার করে দিত। বলছেন শিবময় সনাতন পুরুষ প্রধান বুদ্ধি দোষে নাহি দিল দেখিতে নয়ন, বলছেন তিনি সবার কল্যাণকারী, সব ভালো, শুধু চোখের পাওয়ারটা কম দিলেন আমাদের, আমরা যাই না এই রিফ্র্যাকশনিস্টের কাছে, -1 দেওয়ার কথা ছিল 0.75 দিয়ে ছেড়ে দিল, ঝাপসা দিয়েছি, ঝাপসা দিয়েছি, ঝাপসা দিয়েছি, এটা তার বড় খারাপ জিনিস, এটা তিনি আমাদের এই ঝাপসা দেখিয়ে রেখে দেয়, কিছুতেই দেখতে দেয় না, তাই আমরা তাকে গালাগুলি দিয়ে একবারে একবারে 14 গুষ্টি উদ্ধার করি আর কি। বলছেন দীনবন্ধু দীননাথ দয়ার সাগর,
পুনঃ এই বুদ্ধি লয়ে নরের উন্নতি বিমানে উড়ায় রথে শূন্য করে স্থিতি বুদ্ধি বলে ফলে চলে যোজনের পথ রাখে হাতে কুঞ্চ ভূতে লিখাইয়া কর। কিন্তু আমাদের ঘ্যাম তো যায় না, অনেক লেখাপড়া শিখেছি না, শ্রীরামকৃষ্ণ নিরক্ষর কি জানতেন, গদাধর চট্টোপাধ্যায় খুব ভালো করে লেখাটা দেখবেন পুরোটা কা আগে মাত্রা টেনে নিয়েছেন তারপরে কোন রকমের দুই দেখুন না যে শেষের যে কথাটা নরেন শিক্ষে দিবে জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে জয় রাধে প্রেমময়ী প্রেমময়ী নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে এগারোটা আর বোধ হয় আর একটা শব্দ আছে জয় রাধে বোধ দুবার আছে এই এগারোটা শব্দের মধ্যে সাতখানা ভুল অর্থাৎ লেখাপড়ার দৌড় কীরকম বুঝতে পারছেন তো প্রেমময়ীটা প্রিমময়ী কয়েক ফলা হয়ে গেছে প্রিমময়ী মহিটা মহি হয়ে গেছে একটা বানান ভুলে ছড়াচ্ছড়ি পত্রিকায় লিখেছেন তো তার হাতের লেখাটি ভালো ছিল সরল বানানও লিখতে পারতেন কিন্তু লেখাপড়াটা কতদূর জানতেন সেটা আমি জানি না তাই আমরা মনে করি যে তার অত কম লেখাপড়া ছিল আমাদের বুদ্ধি এমএ বিএ সব পাস নানা রকম পাস আছে নিজের বুদ্ধি দিয়ে তাকে এইসব পকেটের মধ্যে পুরবো না আর কিচ্ছু হবে না শ্রীরামকৃষ্ণের কিছু হবে না তাই তিনি আমাদের ওই চশমার পাওয়ারটা একটু কম দিয়ে দেন দেখতে পাই না ঘুরে ঘুরে মরি তাই মিছি মিছি ঘুরি তাই কানামাছি ভঙ্গ চাকরি পাবি তাকে প্রতিকার লিখছেন ধরণীর দুই প্রান্তে বসি দুই জনে পরস্পর কয়ে কথা কত রেতে দিনে অলঙ্ঘ সাগর পারে করে অধিকার জলের উপরে নিচে বিপণী বাজার নানাবিধ ভাষা নানা শাস্ত্র আলাপনা দেশে বিদেশেতে বেড়ে যশের ঘোষণা নৃপতি মুকুট সহ স্বর্ণ সিংহাসন কোষাগার পূর্ণ নানা নিধি রত্ন ধন নামে দাপে কাঁপে জম তালপত্র প্রায় কথায় মানুষে মারে বাঁচায় কথায় বৃহত্তম কায় পশু কথা শুনে চলে বাঘে মৃগে একসঙ্গে মহারঙ্গে খেলে কুরূপে সুরূপ মিলে অঙ্গ অঙ্গহীনে বোবা যে বা কয় কথা কালা শুনে কানে বুদ্ধিতে কতই করে কহা মহাদায় বিধির বিধান লিপি সাগরে ডুবায় ছাড় মান খ্যাতি ধনে প্রলোভিত করি ডুবায় আকুল জলে মানুষের তরি হেন বুদ্ধি হতে রক্ষা কর ভগবান দুর্গতি তার প্রভু কল্যাণ নিধান বলছেন আমাদের এত সব আমাদের নানা রকমের ইনভেনশন এইরকম জলের তলায় বাজার বসিয়ে দিয়েছি জলের তলায় ঘর তৈরি হচ্ছে সমস্ত কিছু তৈরি হচ্ছে এই নানা রকমের ইনভেনশন আমরা ভাবছি যত ইনভেনশন হচ্ছে যত নতুন নতুন জিনিস দেখছি তত আমরা যেন একটা উন্নততর মানুষ হয়ে উঠেছি তত আমাদের ভিতরে কিন্তু অশান্তি ড্রাইভার নেই ড্রাইভার ছাড়া গাড়ি চলছে আর কী উন্নতি কী উন্নতি কী উন্নতি আমাদের কত ইনভেনশন হচ্ছে এক্ষুনি ইংল্যান্ডে কিছু খবর পাঠাতে ফটাফট 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 ইয়ে করে টিং টিং করে তার ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ বাজলো তিনিও ঘুম ভেঙে আদর ঘুমে দেখে ফটাফট ফটাফট উত্তর দিয়ে দিলেন আমি এখানে টিং টিং করে বাজলো খবর পেয়ে গেল মুহূর্তের মধ্যে পৃথিবী এইটুকু জায়গায় চলে গেছে কিন্তু মনের একজন আরেকজনের দুঃখ বোঝার বেদনা বোঝার এই যোগ্যতা আমাদের কিছুতেই তৈরি হয় সাধু হতে গেছি পূজনীয় আত্মাস্থানীর সঙ্গে প্রথমবার দেখা তখন মানে ইন্টারভিউ দেওয়ার জন্য দেখা উনি ভারী সুন্দর বুঝিয়ে কথা বললেন আচ্ছা তুই তো নিজের সম্পর্কে কিছু বল জানি না তো এরকম প্রশ্ন কেউ কখনো করে নিজের নিজের সম্পর্কে আর কি জানি খুব ঘ্যামা ব্যাপারই পড়াশোনা করছি ওই করেছি তাই এই সার্টিফিকেট আছে এই দেখো সেই দেখো এগুলি তো জানি নিজের সম্পর্কে কিছু জানি না তো তুমি বলিস কি রে তুই নিজের কথা নিজে জানিস না আমাদের সাধু জীবনের ভিত্তি দাঁড়িয়ে আছে দুটো কথার ওপর বহুজন হিতায় বহুজন সুখায় বহুজনের হিত যদি লোকের যদি অহিত না বুঝতে পারিস তাহলে তাকে হিত দিবে কী করে যদি মানুষের অসুখটা না বুঝতে পারি তাহলে তুই সুখ দিবি কী করে তুই তো নিজেকে চিনিস না তুই অন্যকে চিনবি কী করে আমরা মনে করি যে সব রকমের সব আবিষ্কার মানুষকে অচেনা মানুষকে আমার ভেতরে চিনিয়ে দিচ্ছে আমি নিজেকে চিনি না নিজেকেই ভালো করে জানি না একটা সমস্যা তৈরি হলে কেমন করে তার থেকে পরিত্রাণ হবে বুঝতে পারি না হাউ হাউ করে কেঁদে মরি একটা বিফল হলে একটা সামান্য প্রমোশন নিয়ে গোলমাল হলে এ টু জেড সব গোলমাল হয়ে গেল রেজাল্ট 0.5% কম হাপুস নয়নে কাঁদছে
সে আপনারা সবাই তারে জমিন করে দেখছেন, সে পয়েন্ট ফাইভ কম তার সেই ইয়ে সেই যে ফার্স্ট তো আগে রণছোড় দাসের চেয়ে তার পয়েন্ট ফাইভ কম, সে এবার কেঁদে হাবুস হয়ে কাঁদছে, বলছে হতেই পারে না জীবনে এরকম হয়ই না, হয় হতেই পারে না, আমরা সামান্য পয়েন্ট ফাইভের কষ্টে মরে যাচ্ছি, অথচ আমাদের ভেতরের মানুষটা রোজ যে তৈরি হচ্ছে না কমজোরি হয়ে যাচ্ছে সে নিয়ে আমাদের ভাবার সময় নেই। তাই প্রার্থনা করছেন, পুথিকার এটা দিয়েই শেষ করবো, বলছেন হেন বুদ্ধি হতে রক্ষা কর ভগবান, দুর্গরি দুর্গতি তার প্রভু কল্যাণ নিধান, সার মানে খ্যাতি ধনে প্রলোভিত করি, ডুবায় আকুল জলে মানুষের দরি। এই খ্যাতি মান সব আমাদের কি হয়, আমরা মানুষ যে জীবনের জলে চড়ে বেড়াচ্ছি, কখন যে ফুটো হয়ে গেছে বুঝতে পারিনি, কিংবা কখন জল ভেতরে ঢুকে গেছে বেশি বুঝতে পারিনি, ভারী হয়ে গেছে, ডুবে গেছে, একবারে ব্যালেন্স হারিয়ে গেছে। ঠাকুরের সেই বিখ্যাত কথা আছে না, যে নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে, সংসারী সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভিতরে প্রবেশ না করে। জলকে জল ছাড়া নৌকো চলতেই পারে, জলকে ছাড়া নৌকো চলতেই পারে, অতএব তাকে চলতে গেলে জল লাগবে, জল তাদের ভীষণ প্রয়োজন। কিন্তু জলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে নৌকো ভারী হয়ে যাবে, ডুবে যাবে, ঠিক সেই রকম। আসল কি জানেন, তা আমাদের বিশ্বাসের খুব অভাব। সেদিনকে এই গল্পটা কথামৃত ভবনে বলেছি, এটা খুব আমার খুব ভেতরে লেগেছে গল্পটা, সেই কারণে বারবার বলছি। একজন ট্র্যাপিজের খেলা দেখাচ্ছে জানেন তো, দুদিকে দুটো দণ্ড লাগিয়েছে আর একটা দড়ি লাগিয়েছে, আর একটা মানুষ ট্র্যাপিজের খেলা দেখাচ্ছে, কাঁধে একটা মাদুর নিয়ে সেই পাহাড় থেকে ওপারে যাচ্ছে। আপনারা ময়দানে গেলে প্রত্যেক রবিবারই খেলা দেখতে পাবেন, যখন লোকটা নামছে তখন লোকে আর আতঙ্কিত হয়ে আছে, যদি লোকটা পড়ে যায় কি হবে, যখন দড়ির মাঝখানে চলে এসেছে, দড়িটা অনেকখানি মাটির কাছাকাছি এসে গেছে, পড়ে যায় যদি কি হবে, তারপরে আবার যখন লোকটা ধীরে 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 উপ্রান্তে পৌঁছে গেল, তখন সবাই খুব আনন্দ খুব হাততালি দিচ্ছে, বলছে আমি জানতাম তুমি এপার থেকে ওপারে পৌঁছাবে এবং বাঁদরটাও অক্ষত থাকবে। লোকটা ধীরে ধীরে বাঁদরটাকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলছে তাহলে একজনকে উঠে আসুন আমার কাঁধে চলুন, যখন এত বিশ্বাস এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাই। ওইটা হচ্ছে ঈশ্বর আর ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরকে জানি তিনি আমার জীবন তৈরির ওই যে ট্র্যাপিজের খেলায় আমাকে ঠিক এপার থেকে ওপারে পৌঁছবে, না আমি তার কাঁধে কিছুতেই চড়তে চাই না, কারণ যদি চড়তে গেলে আমার আইডেন্টিটিটা হারিয়ে যায়, আমি কিছুতেই বিশ্বাস করি না, আমি জানি হ্যাঁ ঈশ্বর আছেন সব আছেন, হ্যাঁ তুমি তম ভঞ্জন হা রোজ গাই, নমো নমো প্রভু বাক্য মনাকৃত মনোবচন ইকাদা, জ্যোতির জ্যোতি জলরীতি কন্দর তুমি তম ভঞ্জন হা, কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করি না তুমি তম ভঞ্জন হা, এটাই সাধন, বিশ্বাস করার সাধন, যে সত্যি সত্যি তুমি তম ভঞ্জন হা, জ্যোতির জ্যোতি জলরীতি কন্দর। তখন দেখবেন যখন নমো নমো প্রভু এই শব্দটা উচ্চারণ করবেন তখন ওই একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে যাক তব কথন করে। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করছি, আবার আগামী মাসে শেষ রবিবার শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমার কাছে যেহেতু তারিখের ডেট নেই সে তারিখটা বলতে পারছি না, ভেবে নেই শেষ বুধবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।